দেখা গৈছে পাণ্ডুঘাটত। কিন্তু বর্তমান এনেদরে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে। নিশ্চিত কব লাগিব আজির দিনটো যেহেতু বিশেষ দিন, বিজয়া দশমী উপলক্ষে। কিন্তু তেখেতে ইতিমধ্যে কাছমারি ঘাটৰপৰা তেখেতে এনেধরনের পুনপটিয়াকৈ তেখেতে পাণ্ডুঘাটলৈ আহি উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ইতিমধ্যে আমি দেখুৱাই আছো। এনেদরে শপথ নিক মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহি উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার উপস্থিত আছে তেখেতৰ পত্নী রিণিকি ভূঞা শর্মা, আর দুইগী ইতিমধ্যে আহি পাণ্ডুঘাটত এনেদরে উপস্থিত হওয়া পরিলক্ষিত হয়েছে। যেহেতু এই পাণ্ডুঘাট রাজ্যের একটা ঐতিহাসিক পূজা, দুর্গা পূজা প্রতিমা বিসর্জন স্থলী বলে মানে কব লাগবে। আর এনেদরে কিন্তু বর্তমান যে পাণ্ডুঘাটত আহি শপথনিকে মুখ্যমন্ত্রী আহি উপস্থিত হয়েছে, আর এনেদরে বর্তমান ভিতরলে সোমাই যাওয়া পরিলক্ষিত হয়েছে। আর মানে নিশ্চয়ক কব লাগবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া বর্তমান পাণ্ডুত আহি উপস্থিত হয়েছে। আর তখন এনেদরে বিসর্জন স্থলী বর্তমান আর ইতিমধ্যে মহানগর আরক্ষীর যে আয়ুক্ত হরমিত সিংকে ধরে, যে পার্থ হারতি মহন্তকে ধরে, মহানগর প্রশাসনের যে ডিসি উপায়ুক্ত ডাঙরিয়াকে ধরে, কিন্তু সকল শীর্ষ যে বিষয়ববী আছে বিষয়ববী সকল ইতিমধ্যে উপস্থিত আছে। আর এনেদরে কব লাগবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বর্তমান শপথ নি কেনে ধরনে পাণ্ডুঘাটত আহি উপস্থিত হয়েছে। আর তখেতে স্বচক্ষুরে যে প্রতিমা বিসর্জন স্থলী তখেতে বর্তমান পরিদর্শন করা দেখা পাওয়া গেছে। আর নিশ্চিতভাবে কব লাগবে যেহেতু ইতিমধ্যে পাণ্ডুঘাটত ইতিমধ্যে প্রশাসনের দ্বারা অতি সুন্দরক যুঁ প্রতিমা বিসর্জন কার্যস্থলী বর্তমান তখন এনেদরে উপস্থিত হয়েছে। প্রতিমা বিসর্জন ইতিমধ্যে কিন্তু পাণ্ডুঘাটত চলি আছে। আর ঠিক তেনে সময়তে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শর্মা আর শপথনিকে তখন ইতিমধ্যে আহি উপস্থিত হয়েছে। আর তখেতে স্বচক্ষুরে বর্তমান সকল যে বিসর্জন স্থলী তখেতে পরিদর্শন করা দেখবলে পাওয়া গেছে। ইয়াত যথেষ্ট সংখ্যক প্রতিমূর্তি এতিয়াও উপস্থিত আছে, যথেষ্ট সংখ্যক পূজা কমিটির যে প্রতিমা বর্তমান উপস্থিত আছে। আর তখেতে এনেধরণে আহি বর্তমান যে প্রতিমা স্থলী, প্রতিমা বিসর্জন স্থলী কিন্তু তখেতে বর্তমান পরিদর্শন করা দেখবলে পাওয়া গেছে। ইতিমধ্যে আমি পুনর্বার কৈছো মুখ্যমন্ত্রীর লগত তখেতর পত্নী রিণিকি ভূঞা শর্মা বর্তমান ইয়াত আহি উপস্থিত হয়েছে। আর এনেধরণে বর্তমান তখেতে এই পাণ্ডুঘাটর ঐতিহাসিক পাণ্ডুঘাটর যে প্রতিমা বিসর্জন স্থলী, প্রতিমা বিসর্জন স্থলী তখেতে স্বচক্ষুরে বর্তমান তখেতে এনেধরণে পরিদর্শন করেছে। আর নিশ্চিতক কব লাগবে যেহেতু ইতিমধ্যে প্রশাসনকে ধরে আরক্ষীয় বর্তমান সম্পূর্ণ নিরাপত্তার মাজত এনেদরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বর্তমান আহি উপস্থিত হয়েছে। আর এনেধরণে বর্তমান যে প্রতিমা বিসর্জন স্থলীত প্রতিমা সমূহ বিসর্জন দিয়ে থাকা হয়েছে, মুখ্যমন্ত্রী কিন্তু স্বচক্ষুরে বর্তমান পরিদর্শন করে আছে। যেহেতু আজি বিজয়া দশমী, নটা দিনের পিছত কিন্তু দুর্গা মা বর্তমান ধরিত্রীরপরা তখেতে নিজের যে স্বামী গৃহ কৈলাস পর্বতলে আজির দিনটাতে বিশ্বাস করা হয় তখেতে ঘুরি যায়। আর সেইভাবে কিন্তু আজি যেহেতু শেষরটো দিন বলে কব লাগবে শারদীয় দুর্গোৎসবের আজি শেষরটো দিন, এনেদরে বিজয়া দশমী দিনটোতে কিন্তু এনেদরে মুখ্যমন্ত্রীগী আহি পাণ্ডুঘাটত উপস্থিত হল। আর তখেতে ইতিমধ্যে সমগ্র ঘটনাস্থলী তখেতে ইতিমধ্যে প্রতিমা বিসর্জন স্থলী তখেতে এনেদরে বর্তমান পরিদর্শন করা বর্তমান পরিলক্ষিত হয়েছে। আর নিশ্চিতক কব লাগিব অসমবাসী রাইজে আজি অতি দুঃখেরে কিন্তু মা দুর্গাক তখেতে ইতিমধ্যে মা দুর্গাক ইতিমধ্যে তখেতলোকে বিদায় দিছে। যেহেতু সেইভাবে রাজ্য মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও ইতিমধ্যে আহি পাণ্ডুঘাটত উপস্থিত হয়ে তখেতে নিজের চকুরে বর্তমান সকল যে বিসর্জন স্থলী যুহ ইয়াতে কার্যক্রম চলি আছে স্বচক্ষুরে প্রত্যক্ষ করবলে তখেতে ইয়াত আহি উপস্থিত হয়েছে। মানে পুনর্বার কৈছো মুখ্যমন্ত্রী ইতিমধ্যে মহানগর আরক্ষীর যে আয়ুক্ত হরমিত সিংকে ধরে সকল উচ্চপদস্থ বিষয় আছে, উপায়ুক্ত পল্লব কুমার ঝাকে ধরে সকল কিন্তু উচ্চস্তরীয় বিষয়া কিন্তু বর্তমান বিসর্জন স্থলীত কিন্তু বর্তমান উপস্থিত থাকা দেখবলে পাওয়া গেছে। আর যথেষ্ট সংখ্যক লোক মুখ্যমন্ত্রীর যেহেতু যথেষ্ট সংখ্যক অনুরাগী আছে, অনুরাগী সকলে আহি ইয়াত বর্তমান ভিড় করা। আর এনেধরণে মুখ্যমন্ত্রী বর্তমান যে প্রতিমা বিসর্জন স্থলী, প্রতিমা বিসর্জন স্থলী তখেতে এনেদরে কিন্তু পরিদর্শন করে বর্তমান পাণ্ডুঘাটেরপরা বর্তমান উলাই অহাটো পরিলক্ষিত হয়েছে। আর এনেদরে যথেষ্ট সংখ্যক যে প্রতিমা বর্তমান এতিয়াও কিন্তু এনেদরে বিসর্জন দিবলে বর্তমান বাহিরত শারী শারীক শ্রীবদ্ধভাবে যথেষ্ট সংখ্যক কমিটির গাড়ি কিন্তু এতিয়াও রখি আছে। আজি আমার গুৱাহাটী মহানগরীত কেবা ঠাইতো মা দুর্গার বিসর্জন কার্যসূচী পালন করা হয়েছে। লাচিত ঘাট, পাণ্ডুঘাট, বশিষ্ঠ ঘাটকে আদি করে কেবাটাও স্থানত আর খুব সুন্দর করে প্রশাসন আর পূজা কমিটি বা
বিসর্জন সমিতির উদ্যোগত খুব ধুনিয়াকৈ এই কাম সমাধান হয়ে আছে। রাজ্যের আন স্থান সমূহতো শান্তিপূর্ণভাবে বিজয়া দশমী উৎসব পালন করা হয়েছে। মই পুনর্বার অসমবাসী রাইজক বিজয়া দশমীর শুভেচ্ছা জানাইছো। ইয়ার লগে লগে আজি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মজয়ন্তী। মই সমূহ রাইজকে সমূহ অসমবাসী রাইজক মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর জন্মজয়ন্তীরও শুভেচ্ছা যাচিছো। এইটো প্রশ্ন সবে করে আছে আর থাকে, এইটো হব ইয়াত ভাল লাগে ভাষণী চাব, সরপ্রায় ভাষণী চাই ভাল লাগে। পূজার আমার গান্ধীবস্তিত পূজা হয়েছিল, মূর্তির লগত আমি খোজকাড়িকাড়ি আহি আছিল, গান টান গাই নাচি পান বজার লেকে। এতিয়াও এই ধরনের পূজা চলি আছে আর পূজার মূলটো এতিয়াও অক্ষুণ্ণ আছে। মানুষে খুব উৎসাহেরে পূজা পালন করে, বিশেষকৈ এবার কোভিডর পিছত প্রথমবার ফরকাল মনেরে মানুষে পূজা পালন করেছে, দেখি ভাল লাগিছে। পোর্টতে করব, মই পোর্ট অথরিটির লগত কথা পাতিম ঠিক করে। ইয়াত এই বছর অল্প কিবা কিবি অল্প জটিলতা আছিলে, অহা বছর ঠিক করে দিম। পানী ক্ষেত্রে ড্রেজিং খেনি হয়তো অল্প করব পারিলেহেন, কিন্তু স্থানীয় প্রশাসন আর পোর্ট অথরিটির মাজত হয়তো যে ধরনের আলোচনা হব লাগিছিল সেই ধরনের হওয়া নাছিল, অহাবার করে লব পৰা যাব।